পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারাত প্রতিবন্ধী অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা খান এমপি। এপ্রিলের 6 ও 7 তারিখ বৃহস্পতি এবং শুক্রবার উপজেলার 12 হাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডত গড় গড় জায়গায় এমপির ফকরতুন 200 পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসব ইফতার সামগ্রী বিতরণ হলে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলিগুর সহ সভাপতি আজিজুল হক আজিজ, নাজিমুদ্দিন সুলতান সহ আরো বহুত কেউ। সন্ত সি প্লাস টিভি চট্টগ্রাম।